রাজ্যে পশুদেরও নিরাপত্তা নেই। কয়েকজন মদ্যপ যুবকের শিকার হতে হলো এক অবলা জীবকে। আওয়াজ করেই জুটল শাস্তি। বাড়ুইপুরের সারমেয়র পায়ে লোহার শিক বিঁধে দিল একদল মদ্যপ যুবক। প্রতিবাদ করায় আক্রান্ত পশুপ্রেমীর পরিবার। বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজন মদ্যপ যুবকদের বিরুদ্ধে। পাড়ায় মদ্যপানের তাণ্ডব চলছে, অথচ পথের সারমেয়রা ডাকলেই সমস্যা। এসে দেখছি একটা আমাদের যে রাস্তায় যে কুকুরগুলো আছে, আমরা যাকে মানে দেখাশোনা করি, খাওয়া দাওয়া দিই, সেবা করি, তার পায়ে কোঁচ এপার থেকে ওপার গিঁথে গেছে। এই কোঁচটা রণ আর বিশ্বর কোঁচ, আমাদের বাড়ির পাশে পাড়ায় দুজনের। তা ওদের বাড়িতে যাওয়াতে ওরা বাড়ির বাবা মা ওটাকে মানে স্বীকার করে নেয়, ওনার মা দিদিমা, হ্যাঁ এটা আমাদেরই কোঁচ। ওদেরকে আমরা আমি বলে এলাম যে একটা পশুকে এরমভাবে মারলো, তো এটা কি ঠিক করলো? ওকে আধা ঘন্টার মধ্যে গিয়ে ক্ষমা চাই আসতে হলো, নাহলে আমি আইনত ব্যবস্থা নেব। ওরা সেখান থেকে পাড়ার ছেড়ে পুড়ে নিয়েছে, আরও কিছু বাইরে যারা মানে মদপথ খাচ্ছে তাদেরকে ডেকে ফেকে এনে এই যে ঘটনাটা দেখছেন বা ঘটনাটা ঘটিয়েছে শুনছেন, এইটা ঘটিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাড়ুইপুর থানার নড়িদানা এলাকায়। রোজ ওই এলাকার সারমেয়দের খাবার দেন পশুপ্রেমী কার্তিক মণ্ডল ও তাঁর পরিবার। ঘটনার রাতে তাঁদের চোখের সামনেই পাড়ার এক সারমেয়কে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কিছু যুবক। ঘটনায় প্রতিবাদ জানান কার্তিক মণ্ডল। অভিযোগ, তারপরে তাঁর বাড়িতে চড়াও হয় মদ্যপ যুবকরা, বেধড়ক মারধর করা হয় তাঁকে, মাথা ফাটিয়ে দেওয়া হয় কার্তিক মণ্ডলের ছেলের। আমাদের অপরাধ, রাত ১২টা একটা কোঁচ নিয়ে মাল খেয়ে যদি রাস্তায় ঘুরে বেড়ায় তো কুকুর তো ডাকবেই, সেটাই আমাদের অপরাধ যে কেন কুকুরগুলো এখানে খাওয়া দেওয়া হয়। এর আগেও অনেকবার কুকুরগুলোকে অ্যাটাক করা হয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ করায় আমরা ওদের শত্রু। এখানে প্রথম কথাবার্তা হচ্ছিল কেন মারা ধর কুকুরকে মারা হয়েছে, তারপরে হঠাৎই ওরা কাকুর উপরে অ্যাটাক করে, আমি ওটাকে ঠেকাতে আসি, তারপর আমাকে ধরে মারধর করে এখানে ঠেলে ফেলে দিয়েছে, তারপরে এখানে মাটিতে ফেলে আমাকে মেরেছে, বাঁশ টাস দিয়ে পিটেছে। ঘটনায় বাড়ুইপুর থানায় অভিযোগ দায়ের করেন কার্তিক মণ্ডল। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে পামাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।